এ এক অন্য মেডিকেল কলেজ, যার মন্দটা যেমন আছে তার ঠিক ভালোটাও আছে। আর সেই ভালো দিকটাই এবার মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ প্রকাশ্যে নিয়ে এলো, যা এতদিন ছিল অন্তরালেই। মালদা মেডিকেল কলেজে বর্তমানে প্রায় 14 জন ভবঘুরের রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই আংশিক এবং গভীর মানসিক ভারসাম্যহীন, যাদের রোজ দুবেলা পরিচর্যা করেন মেডিকেল কলেজের কর্তব্যরত নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। সকালের প্রাতরাস থেকে শৌচক্রিয়া, দুপুরের মধ্যাহ্ন ভোজন, স্নান করানো, রাতের আহার সবই করছেন মেডিকেল কলেজের কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা। তার সঙ্গে চলছে বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা। প্রসঙ্গত উল্লেখ, মালদা মেডিকেল কলেজে রোগীর গায়ে ইঁদুর ঘুরে বেড়াতে দেখা যায়। সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই চরম অস্বস্তিতে পড়েছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কোনো কারণে এই ছবি ভাইরাল হয়ে যাওয়ার পরেই এখন মেডিকেল কলেজের যে সুষ্ঠু স্বাভাবিক চিকিৎসা পরিষেবা রয়েছে তার জনসমক্ষে তুলে আনতেই উদ্যোগী হয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। জানা গেছে, ভবঘুরে রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য পৃথক বিভাগ রয়েছে মালদা মেডিকেল কলেজে। যারা সম্পূর্ণভাবে মানসিক ভারসাম্যহীন তাদের জন্য আলাদা মানসিক বিভাগও রয়েছে। সেখানে 24 ঘন্টার জন্য স্বাস্থ্যকর্মী এবং 2 জন করে নার্স নিযুক্ত রয়েছেন। কিন্তু এতদিন এ ধরনের রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বহিঃপ্রকাশ করেননি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কিন্তু এবারে সেই সব ওয়ার্ডের তদারকি করতে গিয়েই ক্যামেরায় ধরা পড়ল ভবঘুরে এবং মানসিক ভারসাম্যহীনদের সুষ্ঠু এবং স্বাভাবিক চিকিৎসা পরিষেবার চিত্র। দুস্থ ও মানসিক রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় বলে জানান মালদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর পুরঞ্জয় সাহা। আননোন পেশেন্ট যখন আমাদের ভর্তি করে দিয়ে যায়, ডায়াগনোসিস হয় এবং বিভিন্ন আননোন পেশেন্ট যারা আসছে, আমাদের হেলথ কেয়ার পার্সোনালরা যথেষ্ট যত্ন সহকারে তাদের চিকিৎসা করে এবং বেশিরভাগই ভালোভাবে বাড়ি ফিরে যায়। হাসপাতাল থেকে করা সব কিছু, হাসপাতাল থেকে, হাসপাতাল কর্মীরাই সমস্ত করে। এই বিষয়ে মালদা মেডিকেল কলেজের এক স্বাস্থ্যকর্মী মিঠু বাসফোর বলেন, আননোন পেশেন্ট তো ভর্তি করে দেয়, যারা নিয়ে আসে তারা ভর্তি করে দেয়। যা করতে হয় আমাদের হাউসকিপিং করতে, আমরা সুইপার, খাওয়া দাওয়া নিয়ে, শেভিং দেবে নিয়ে, চান টান নিয়ে, পায়খানা পরিষ্কার, প্যাম্পাস পরা, বিছানা করে দেওয়া, সব কিছু আমরাই করি। আজকে কোনো খাতিরে আননোন পেশেন্টের কাছে একটা ইঁদুর চলে গেলো, সেই ভিডিওটাকে ভাইরাল করে দেওয়া, এদেরও ঠিক হয়নি, সব কিছু তো আমরাই করি। ঠিক আছে, আননোন পেশেন্ট যতটা 4টা আননোন ছিল, যা পায়খানা পেচ্ছাপ যা করতো আমরাই পরিষ্কার করতাম, বেডে বেডস ব্যাম্পাস পড়ানো, পায়খানা পরিষ্কার করানো, চান দান, খাওয়া দাওয়া সব আমরাই করি। আর তখন তো কেউ দেখতে আসে না। আজ একটা ইঁদুর পেশেন্টের কাছে চলে গেলো, আননোন পেশেন্টের কাছে, সেটা ভিডিও করে নিয়ে ভাইরাল করানো, এটা ঠিক হয়নি, সব কিছু তো আমরাই করতাম ওই পেশেন্টকে। আর পায়খানা করে দিচ্ছে ওয়ার্ডের মধ্যে, গন্ধ বেরাচ্ছে আমরাই করে দিচ্ছি, মুছছি, ব্যাম্পাস পড়াচ্ছি, পরিষ্কার করে সব কিছু আমরাই। কোনো প্রশাসন কি আসে? কোনো প্রশাসন আসে না। আমরা থানাকেও জানানো হয়েছিল, ইনচার্জ সিস্টেম আমাদের থানাও তো জানিয়েছে, এমএসবিকে জানিয়েছে, তাও তো কোনো খোঁজ হয়নি। থানা থেকে পুলিশ এসেছিলো, যা দেখলো, জিজ্ঞেস করলো, আমাদেরকে সিস্টেমকে জিজ্ঞেস করেছে, বলেছে, তারপরে চলে গেছে। আর কোনো এরপরে কোনো খবর হয়নি, আর কোনো কথাই হয়নি। কতজন আননোন পেশেন্ট আছে? এখানে 4 জন আননোন পেশেন্ট ছিল, এখন আপাতত একটা আছে, একটা পালিয়ে গেছে, একটা মরে গেছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।